কি উদ্দেশ্যে আজকের এই রক্তদান শিবির? আজকে আমাদের গ্রামবাসীর একটা সবাইকার সহযোগিতাতে আমাদের অনেকদিন আগে থেকে মনস্থির করেছিলাম যে একটা রক্তদান শিবির আয়োজন করব। গ্রামবাসীর সহযোগিতায় আমরা খুব ভালো সাড়া পেয়েছি এবং এই রক্তদান শিবিরটা আমরা করতে সক্ষম হয়েছি। আমরা তার জন্য গ্রামবাসীকে ধন্যবাদ। আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের অন্য গ্রামের যারা আছে সবাই এসে পার্টিসিপেট করছে। আর বিশেষ করে এই থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের এই উদ্যোগ। আজকে আমরা প্রথমেই যেটা করেছি, আমরা ছোটো ছোটো শিশুদেরকে, স্কুলের শিশুদেরকে, আমাদের বাইরে যারা ছিল ভাই বোনেদেরকে সবাইকে সঙ্গে নিয়ে একটা পদযাত্রা বার করি, আর সেটা মধ্য দিয়ে সূচনা করে আমাদের প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী সঙ্গীত করে আমরা বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে যেসব ডাক্তারবাবুরা এসছেন সবাইকার সহযোগিতা আমাদের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হচ্ছে। আশা করি আগে আরও ভালোভাবে এটা করতে পারবো সবাইকার সহযোগিতাটা নিয়ে। এবং আপনারা যেটা দেখছেন, আমাদের মোটামুটি 50 জনের মতো টার্গেট আছে। এরপরে আরও যখন আবার গত আগামী বছর করবো আরও এটা বাড়ানোর চেষ্টা করবো। এই শিবির থেকে আজকেই প্রথম না আরও এর আগেও হয়েছে? প্রথম আমাদের এই শুরু করেছি, আমাদের এই গ্রামের ভাইদেরকে সঙ্গে নিয়ে শুরু করেছি। আগামী দিনে এর থেকে আরও ভালো ভালো আমরা ভালো দেখানোর চেষ্টা করবো। নাম কি আপনার? আমার নাম শান্তনু সিংহ, আমি এই কাটনার গ্রামেরই বাসিন্দা। রক্ত দিয়ে কেমন লাগছে? এর আগে রক্ত দিয়েছিলে? এই রক্তদান শিবির সম্পর্কে দু চার কথা বিশ্লেষণ করো। সবাই জন্য এগিয়ে আসে, কারণ এটা অবশ্যই একটা মহান কাজ। কারণ থ্যালাসেমিয়া রোগীদের পাশে যেভাবে মানুষ সাহায্য করতে যদি পারে খুবই ভালো হয়। তারপর আমাদের কাটনার গ্রামবাসীদের সম্পর্কে এটাই বলবো, তারা সব যারা সব এটার উদ্যোগ নিয়েছে তারা অবশ্যই খুব ভালো করেছে। আমি রক্ত দিয়ে বলবো যেন আরও 5 জন এই রক্তদান করে, কারণ আমরা চাই প্রত্যেকের থ্যালাসেমিয়া রোগীদের পাশে আমরা থাকবো। নাম কি তোমার? সঞ্চারী সিং। ছবি আমি তুলবো, ঠিক আছে? ব্যবস্থা করে দিচ্ছি।